তো অনেক ধন্যবাদ, খুব ভালো ছিল, খুব সবচেয়ে ভালো করে প্রতিবারই একটা
পাইপলাইনে খুবই সুন্দর কাজ হচ্ছে এবং এটা ধীরে ধীরে আরো বেশি ভালো হচ্ছে, এটা দেখেও ভালো লাগছে। আজকে মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে মাকে প্রণাম জানিয়ে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণেত্তাম্বকে গৌরী নারায়ণে নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী পরে দেবী নারায়ণে নমস্তে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সধা নমস্তে। ওম মহাদেব মহাত্মানম মহাযোগী মহেশ্বরম মহাপাপ পরম দেব মহারায় নমন। নমস্তে ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ অভিতায় জগদ্ভীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমন। নমস্তে জগদভাষী নমস্তে জগসায়ী নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে। হে কৃষ্ণ পূর্ণা সিন্ধু দীর বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে প্রণাম জানিয়ে আজকে শুভ মহালয়াতে মাতৃপক্ষে আজকে দেবী আগমনকে আরো ভালো করে সাফল্যমণ্ডিত হোক। সবাই ভালো থাকুন, দেবী সকলকে ভালো রাখুন। মা তো কখনো বিসর্জন হয় না, মা 365 দিনই সবার ঘরে থাকে। পুজোর পর মধ্যে তিনি উৎসবের আঙিনায় সবার সাথে মিলিত হন সমস্ত মানুষকে নিয়ে। আর এই উৎসব আমি এখনো মনে করি পৃথিবীর সেরা উৎসব। এরকম উৎসব আর কোথাও খুঁজে পাবেন না। বাঙালি উৎসব ধীরে ধীরে তার কৃষ্টি তার সৃষ্টি তার দর্শন তার চিন্তা তার ভাবনা তার শিল্প শৈলী যেভাবে সারা পৃথিবী জুড়ে আজকে খ্যাতি অর্জন করেছে, আমি বিশ্বাস করি বাংলার দিন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উৎসব হিসেবে এই দুর্গাপুরের স্থান করে নেবে, এটা আমার বিশ্বাস আছে। আপনারা শুধু দেখা হবে পুজোর কার্ডিনাল তো আপনারা আসেন গিয়েছেন পুজো কার্ডিনালে, সুতরাং পুজো কার্ডিনালে আবার যারা বিশ্ববাংলার প্রস্তাব পাবেন দেখা হবে। ভালো থাকবেন সকলে, সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার। এবং মাতৃমূর্তিটা তো খুব ভালো হয়েছে, এটা প্রিজার্ভ করার মতো হয়েছে। বমিকে দরকার কথা বলে দেবেন যদি এ করে আর